সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা সবুজ গ্রেফতার, 300 কোটি টাকা আত্মসাত, 55 মামলার আসামি নাসিম গ্রেফতার। এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণ, ডিএনএ টেস্টের জন্য আসামিদের স্যাম্পল সংগ্রহ। গৃহকর্মীকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা সবুজ ও তার বান্ধবীর রিমান্ড মঞ্জুর। পাহাড়ানো রাসেলকে 3 মাসের মধ্যে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইনকে নির্দেশ। এবার দেখুন বিস্তারিত। ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা সবুজ গ্রেফতার। এবার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি সবুজ আল শাহবা। তার বিরুদ্ধে মামলা করেছে 22 বছরের এক তরুণী। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সবুজ আল শাহবা সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, বুধবার 30 সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী সবুজ আল শাহবার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় ভিকটিম তরুণী নিজে বাদী হয়ে মামলাটি করেন। পরে রাতেই রাজধানীতে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সবুজকে ও বিবি ফাতেমা ঝুমুর নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। মামলায় বিবি ফাতেমাকে ধর্ষণের সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বাদী মামলায় অভিযোগ করেছেন গত 28 সেপ্টেম্বর রাজধানীর 7 ফিট এলাকায় নিজ বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন সবুজ। ধর্ষণের অভিযোগ রয়েছে, এজন্য গ্রেফতার করা হয়েছে তাকে। এখানে রাজনৈতিক পরিচয় মুখ্য নয়, তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। আজ বৃহস্পতিবার সবুজ আল শাহবাকে আদালতে তোলা হবে। এদিকে বুধবার ছাত্রলীগের এই নেতা তার বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে নিজস্ব ফেসবুক ওয়ালে লিখেছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি কুচক্রি মহল নানাভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। ভুক্তভোগী ওই তরুণীকে মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ, ঢামেক কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 300 কোটি টাকা আত্মসাত, 55 মামলার আসামি নাসিম গ্রেপ্তার। রিয়েল এস্টেট ব্যবসার নামে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে অন্যের জমি দখল ও বিভিন্ন জনের কাছ থেকে প্রায় 300 কোটি টাকা আত্মসাতের অভিযোগ নাসিমের বিরুদ্ধে। বুধবার 30 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর রূপনগর আবাসিক এলাকা ও চিড়িয়াখানা রোডে নাসিম রিয়েল এস্টেটের অফিসে যৌথ অভিযান চালায় র্যাব ও পুলিশ। এ সময় ইমাম হোসেন, নাসিম ও তার স্ত্রী হালিমা আক্তার সালমাকেও গ্রেফতার করা হয়। অভিযানে বিদেশি অস্ত্র, মদ, জাল টাকা সহ ও চেক বই উদ্ধার হয়েছে। র‍্যাব জানায়, নাসিমের বিরুদ্ধে রিয়েল এস্টেট ব্যবসার নামে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে অন্যের জমি দখল ও বিভিন্ন জনের কাছ থেকে প্রায় 300 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। নাসিম ও তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও প্রতারণার 4টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‍্যাব। ডিএনএ টেস্টের জন্য আসামিদের স্যাম্পল সংগ্রহ। সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক 6 আসামি ডিএনএ টেস্টের জন্য স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার 1 অক্টোবর দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের নমুনা সংগ্রহ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডক্টর হিমাংশু লাল রায়। এর আগে কড়া নিরাপত্তায় তারেক ও মাহফুজ ছাড়া বাকি সকল আসামিকে হাসপাতালে নিয়ে যায় শাহপরান থানা পুলিশ। সেখানে তাদের নমুনা সংগ্রহের পর বেলা 14:45 তাদেরকে ফের থানা হাজতে নিয়ে যায় পুলিশ। মাহফুজ ও তারেকের নমুনা সংগ্রহ শুক্রবার করা হয় হতে পারে বলে জানিয়েছে এসএমপির কর্মকর্তারা। এর আগে এমসি কলেজ হোস্টেলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক 8 আসামিকে 5 দিন করে রিমান্ডে দিয়েছে আদালত। এদিকে এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণের ঘটনায় বিচার বিভাগীয় গঠিত 4 সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার দুপুরে তদন্ত দল এমসি কলেজ ছাত্রাবাসে এসে পৌঁছেন। হোস্টেলের নবনির্মিত ভবন সহ বিভিন্ন হল পরিদর্শন করেন তারা। এ সময় বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা। এর আগে প্রতিষ্ঠানের অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন তারা। এরপর হোস্টেলে যান তদন্ত কমিটির সদস্যরা। তদন্ত কমিটির প্রধান হিসেবে রয়েছেন সিলেটের জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান। কমিটির অন্য সদস্যরা হলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল কাশেম, অতিরিক্ত মহানগর দায়রা জজ মমিনুন নেসা, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন নেসা। 15 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে কমিটির। গৃহবধূকে ধর্ষণ, ছাত্রলীগ নেতা সবুজ ও তার বান্ধবীর রিমান্ড মঞ্জুর।
বান্ধবীর বাসার গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি সবুজ আল সাহাবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপরদিকে সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার 1 অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল জামিনের আবেদন নামঞ্জুর করে সবুজের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বুধবার 30 সেপ্টেম্বর রাতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি সবুজ আল সাহবা। এ ঘটনায় অভিযুক্ত সবুজের বান্ধবী বিবি ফাতেমা ঝুমুরকেও গ্রেফতার করে পুলিশ। মামলায় বিবি ফাতেমাকে ধর্ষণের সহায়তাকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ভুক্তভোগী তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গত বুধবার রাতে গোপালগঞ্জের কাশিয়ানীর সবুজ আল সাহাবার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় ভিকটিম তরুণী নিজেই বাদী হয়ে মামলাটি করেন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বাদী মামলায় অভিযোগ করেছেন গত 28 সেপ্টেম্বর রাজধানীর 60 ফিট এলাকায় নিজ বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন সবুজ। এদিকে বুধবার ছাত্রলীগের এই নেতা তার বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়ে নিজস্ব ফেসবুক ওয়ালে লিখেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে একটি কুচক্রি মহল নানাভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করছে। পা হারানো রাসেলকে 3 মাসের মধ্যে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে গ্রিন লাইনকে নির্দেশ। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদের হাইকোর্ট বেঞ্চ রায় দেয়। 2018 সালের 4 এপ্রিল ঢাকার মেয়র হানি ফ্লাওয়ারের কাছে গ্রিন লাইন পরিবহনের বাস চাপায় হাঁটুর নিচ থেকে এক পা হারান 26 বছরের রাসেল সরকার। বাস চালকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে তার পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেওয়া হয়। রাসেল সরকারের জন্য ক্ষতিপূরণের অর্থ হিসেবে 40 লাখ টাকা নির্ধারণ করে হাইকোর্ট। গ্রিন লাইন কর্তৃপক্ষের দাবি, রাসেলের চিকিৎসার জন্য 3.5 লাখ টাকা ও 2 কিস্তিতে 10 লাখ টাকা রাসেলকে দেওয়া হয়েছে। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।